হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগত জানাই তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে। তো ফ্রেন্ডস, তোমরা যদি টিউটোরিয়াল আর্মি র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছ বা তোমরা যদি টিএ আর্মিতে যেতে চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে টিএ আর্মি র্যালি কবে হবে, কোথায় হবে, এবং তোমাদের যে অফলাইন যে ডেটটা সেটা কবে প্রকাশিত হবে, সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। কেননা এই ভিডিওর মাধ্যমে তোমরা সঠিক ইনফরমেশান পেয়ে যাবে, আমরা সঠিক ইনফরমেশান ছাড়া কিন্তু ভিডিও আপলোড করি না। ওকে, তো দেখো, অনেকে অনেক রকম ভিডিও আপলোড করে থাকে, কেউ বলে যে এই দিন থেকে অনলাইন অ্যাপ্লাই হবে। তোমাদেরকে একটা কথা বলবো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু টিএ র্যালিতে যেতে হলে কিন্তু তোমাদেরকে কোনো অনলাইন অ্যাপ্লাই করতে হয় না। ওকে, নো অনলাইন অ্যাপ্লাই, অর্থাৎ কোনো অনলাইন অ্যাপ্লাই তোমাদেরকে করতে হয় না। অনেকে অনেক রকম ভুল ভ্রান্তি কিন্তু ইউটিউবে প্রকাশিত করে, ইউটিউবে ভিডিও আপলোড করে যে এই দিন থেকে অনলাইন অ্যাপ্লাই হবে। তোমাদেরকে কিন্তু অফলাইনে যেতে হবে এবং তোমাদেরকে ডাইরেক্ট একটি প্লেস দেওয়া হবে, সেই প্লেসে জিডি কবে র্যালি হবে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে, ক্লার্ক কবে র্যালি হবে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে, ট্রেডসম্যান কবে র্যালি হবে সেটা উল্লেখ করা থাকবে। সেই ডেটে কিন্তু তোমাদেরকে যেতে হবে এবং সেই ডেটে কিন্তু তোমাদের র্যালি হবে। ওকে, তোমাদেরকে একদিন আগে যেতে হবে, দুই দিন আগে যেতে হবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যতদিনে পৌঁছাতে পারবে সেই র্যালি প্লেসে। ওকে, অনেকে অনেক রকম বলে যে এই দিন থেকে অনলাইন অ্যাপ্লাই হবে, তোমাদেরকে একটা কথা বলবো, অনলাইন অ্যাপ্লাই তোমাদের হবে না, তোমাদেরকে ডাইরেক্ট র্যালি, অর্থাৎ ডাইরেক্ট র্যালিতে যেতে হবে। আর্মির মতন অনলাইন অ্যাপ্লাই আগে থেকে করতে হবে না। ওকে, তো এই নিয়ে তোমরা কোনো টেনশন থেকো না, তোমরা রানিং করতে থাকো। টিএ আর্মি র্যালির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 20 থেকে 15 দিন পরে কিন্তু র্যালি হয়ে থাকে। ওকে, তো এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো। তোমাদের হঠাৎ কবে টিএ আর্মি র্যালির বেরিয়ে যাবে তখন কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে না। ওকে, কেননা টিএ আর্মি র্যালিতে কোনো দিন টাইম দেওয়া হয় না। ওকে, তো সব কিছু তোমাদেরকে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। দেখো ফ্রেন্ডস, তোমরা যদি টিএ আর্মি র্যালিতে যেতে চাও তো এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমাদের এজ লিমিট, অর্থাৎ তোমাদের এজ হতে হবে কিন্তু 18 থেকে 42 বছরের মধ্যে। ওকে, তোমার যদি 17 বছর হয়ে থাকে তাহলে কিন্তু তুমি যেতে পারবে না, তোমার বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে। এখানে একটা বড় একটা বয়স দেওয়া হয়ে থাকে টিএ আর্মির ওপর। ওকে, তারপরে দেখতে পাচ্ছ ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড সেগুলো তোমাদেরকে বলছি। দেখো, তোমাদের হাইট হতে হবে কিন্তু 160 সেন্টিমিটার হাইট হতে হবে। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ 1.60 মিটার তোমাদেরকে হাইট হতে হবে এবং 5 ফুট 33 ফিট তোমাদের, তোমরা যদি ফিটে আলোচনা করো তাহলে 5 ফুট 33 ফিট তোমাদেরকে কিন্তু হাইট হতে হবে। ওকে, এবং তোমাদের যে চেস্ট সেটা কিন্তু নর্ম্যাল 77 এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে, টোটালে 82 সেন্টিমিটার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েট কিন্তু 50 কিলোগ্রাম। এটা তুমি যে ট্রেডে যাও না কেন, জিডি, ক্লার্ক, নার্সিং বা ট্রেডম্যান্ট, ওকে, যে ট্রেডে যাও না কেন ওয়েট কিন্তু 50 কিলোগ্রাম হতে হবে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের টিএ আর্মি র্যালি কিন্তু হয়ে থাকে 3টির উপর, অর্থাৎ তোমাদের টিএ আর্মি র্যালি নার্সিং বা টেকনিক্যাল বা নার্সিং টেকনিক্যাল কিন্তু এই র্যালি হয় না। ওকে, টিএ আর্মি র্যালি হয়ে থাকে সোলজার ট্রেডসম্যান, সোলজার ক্লার্ক এবং সোলজার জিডি। ওকে, এই থেকে কিন্তু তারা এএমসি অর্থাৎ নার্সিং এবং টেকনিক্যাল তৈরি করে। ওকে, তো তুমি যদি সোলজার জেনারেল ডিউটিতে যেতে চাও তাহলে 10+ হতে হবে, যে কোনো বোর্ড থেকে, স্কুল বোর্ড থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে বা ওপেন বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে তোমাকে 10+ হতে হবে। এবং 10+ যে টোটাল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে তোমার টোটাল যে মার্কস রয়েছে সেই মার্কসে যতগুলো সাবজেক্ট রয়েছে তত দিয়ে ভাগ করে 45% তোমাকে নাম্বার আনতে হবে। ওকে, টোটালে 45% নাম্বার থাকতে হবে এবং প্রতি সাবজেক্টে কিন্তু 33% তোমাদেরকে নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তুমি টিএ আর্মি র্যালিতে সোলজার জেনারেল ডিউটি পদে যেতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, ধরে নাও উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট, তাহলে কিন্তু তোমাকে সেগুলো গণ্য করা হবে, বাট তোমাকে 33% এবং 45% নাম্বার তোমাকে থাকতেই হবে, আদারওয়াইজ তুমি যেতে পারবে না যদি না থাকে তাহলে। ওকে, এবার তোমাদেরকে বলবো সোলজার ক্লার্ক, সোলজার ক্লার্কে তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদেরকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেটা আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো শাখায় তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 60% নাম্বার থাকতে হবে এবং তোমাদেরকে গড়ে তোমাদেরকে 60% নাম্বার থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে 50% নাম্বার থাকতে হবে। ওকে, অ্যাভারেজ মার্ক ইস সাবজেক্ট, মানে প্রত্যেক সাবজেক্টে 50% এবং টোটালে 60% নাম্বার থাকতে হবে। ওকে, এবং তোমাদেরকে বলবো মাধ্যমিকের যে কোনো একটা বিষয়ে তোমাদেরকে 50% নাম্বার থাকতে হবে, একটা ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুক কিপিং, এই সাবজেক্টে কিন্তু 50% নাম্বার থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকে যে কোনো একটা বিষয় থাকতে হবে, ম্যাথ বা অ্যাকাউন্টস, বুক কিপিং, এই সাবজেক্ট থাকতে হবে এবং তাতে তোমাদেরকে 50% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু সোলজার ক্লার্ক পদে তুমি যেতে পারবে। এবার দেখতে পাচ্ছ সোলজার ট্রেডসম্যান, ওকে, সোলজার ট্রেডসম্যান তুমি যদি যেতে চাও
তাহলে তোমাকে 8 পাস হতে হবে। তুমি যদি 8 পাসে যেতে চাও, আর তোমার যদি 8 পাস কোয়ালিফিকেশান না থাকে, 10 পাস থাকে, তো 10 পাসে যেতে পারবে, বা আইটিআই থাকলে আইটিআইও যেতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু সোলজার ট্রেডসম্যানের কোনো যে পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে চাওয়া হয়নি। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে সিম্পলি 10 পাস, 8 পাস বা আইটিআই করা থাকলে তুমি যেতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস এগুলো ছিল তোমাদের যে এলিজিবিলিটি, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান এবং যে এলিজিবিলিটি, হাইট, ওয়েট, চেস্ট, এগুলো। ওকে, এবং তোমাদের 1600 মিটার রান হয়ে থাকে, এটা সবাই জানে যে রানের ব্যাপারটা 1600 মিটার হয়ে থাকে। এক্ষেত্রে বিম বা এগুলো কিছু হয় না, 1600 মিটার রান, এবং এগুলো তোমাদের পরীক্ষা হয়ে থাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে। ওকে, তো ফ্রেন্ডস আমরা সবাই জানি যে আমাদের টেরিটোরিয়াল আর্মি কিন্তু জোন ওয়াইজ হয়ে থাকে, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু জোন 3 পর্যায়ে পড়ে থাকে, অর্থাৎ জোন 3 পর্যায়ে পড়ে। ওকে, এক্ষেত্রে দেখো সোলজার জেনারেল ডিউটি মানে তোমাদের যে টেরিটোরিয়াল আর্মি যখন হয় তখন কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি সেটা উল্লেখ করে দেওয়া থাকে। ওকে, সেটা ভ্যাকান্সি উল্লেখ করে দেওয়া থাকে, তোমাদের যতগুলো ভ্যাকান্সি থাকবে সেগুলো উল্লেখ করে দেওয়া থাকবে, কোন পদে কটি ভ্যাকান্সি থাকবে। ওকে, সেগুলো পেপারে কিন্তু পেয়ে যাবে, এবং যখনই কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসবে অবশ্যই তোমাদের জন্য আপডেট দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু কোনো অফিসিয়াল না, ওকে, এটা একটা অফলাইনে একটা মানে নোটিশ পাবলিশ হয়েছিল, এটা কোনো অফিসিয়াল না, অফলাইন। ওকে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও এটা পাবলিশ করা হয়নি। ওকে, তো এখানে যে অফলাইন যে নোটিফিকেশানে বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 27 অক্টোবর থেকে 5ই নভেম্বর 2021 র্যালি হবে দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। ওকে, দার্জিলিংয়ের র্যালি হবে 27 অক্টোবর থেকে 5ই নভেম্বরের মধ্যে। ওকে, এটা একটা ভালো কথা তোমাদের জন্য যদি এই ডেটে র্যালি হয়ে থাকে তাহলে। কিন্তু তোমাদেরকে বলবো এটা কোনো অফিসিয়াল না, এটা অফলাইন ফর্ম, অফলাইন নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়েছিল। ওকে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 20 দিন আগে কিন্তু পাবলিশ করা হবে। তো দেখো তোমরা যদি মেনে নিতে পারো তো ওয়েট করো, 27 অক্টোবর থেকে 5ই নভেম্বরের মধ্যে যদি র্যালি হয় তাহলে তার 20 দিন আগে তোমরা কিন্তু তার যে অফলাইন যে নোটিফিকেশান, অর্থাৎ অনলাইন যে নোটিফিকেশান সেটা পাবলিশ করে দেওয়া হবে, তখন কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, তাহলে কনফার্ম হয়ে যাবে। এখন কিন্তু কনফার্ম হওয়ার কোনো কারণ নেই, তোমাদের যে ডেট একটি দেখতে পাচ্ছ 27 অক্টোবর থেকে 5ই নভেম্বর, এই ডেটের মধ্যে হওয়ার চান্স রয়েছে। ওকে, এবার তোমাদেরকে আমি একটা কথা বলবো, এখন পর্যন্ত কিন্তু যে জেনারেল র্যালিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে পাবলিশ হচ্ছে না, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে টি আর্মি র্যালি পাবলিশ যে এই ডেটে হবে তার কোনো গ্যারেন্টি নাই। ওকে, তোমাদেরকে আমরা সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, তোমাদেরকে আমরা বলবো না যে এই ডেটে তোমাদের কনফার্ম র্যালি হবে। ওকে, এই ডেটে একটা অফলাইন নোটিফিকেশান, এই ডেটে হতে পারে বা নাও হতে পারে, কিন্তু এটা তোমরা একটা অনুমান একটা ডেট লাগাতে পারো যে এই ডেটের মধ্যে হবে বা এই ডেটের আগে পেছু হতে পারে। আগে তো হবে না, বাট পেছু অর্থাৎ ডিসেম্বরে হতে পারে বা জানুয়ারিতে হতে পারে বা নভেম্বরে হতে পারে, কিন্তু এই ডেটের আগে পেছু হওয়ার চান্স রয়েছে বা এই ডেটেও হতে পারে, সেটা ওদের ব্যক্তিগত মর্জি। ওকে, তো তোমাদের যে র্যালি প্লেস দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে তোমাদের র্যালি হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, বাইরে কোথাও তোমাদেরকে যেতে হবে না। তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের পুরোপুরি আপডেট। এক্ষেত্রে তোমাদের যে সোলজার জেনারেল ডিউটিতে 85টি ভ্যাকান্সি রয়েছে, ক্লার্কে 2টি ভ্যাকান্সি রয়েছে, এবং ট্রেডসম্যানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 1, 2, 3, 4, 5টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, টোটাল তোমাদের 92টি ভ্যাকান্সি রয়েছে। তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের পুরোপুরি আপডেট টেরিটোরিয়াল আর্মি।